Good morning everyone. Today 10th of September 2020 class 3 subject Bangla Byakoron boi Bhasha Mukul. Ajke amra korbo tomader Bangla Byakoron boi theke kriyar kal adhyay onushiloni proshnottor. And this is revision class. Ki boleche ek nombore shothik uttortir mathay right chinho dao. Ekhane je uttorti shothik hobe tar mathay right chinho dite hobe. Ka nombor she jabe. এটা কোন কাল হবে ভবিষ্যৎকাল না অতীতকাল রাইট অ্যানসার ভবিষ্যৎকাল খ নম্বর ওরা কাজ করে এটা বর্তমানকাল কারণ বর্তমানে ওরা কাজ করছে এটা এখনকার কথা বলা হচ্ছে গ নম্বর সে নেচে ছিল সে কাজটি আগে করেছিল সে নেচে ছিল তাহলে এটা কোন কাল হবে অতীতকাল ঘ নম্বর সূর্য আলো ও উত্তাপ দেয় এটা বর্তমানকাল কারণ এটি নিয়মিতই ঘটে এরপরে দু নম্বর ক্রিয়ার কাল নির্ণয় করো এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে এখানে তোমাদের ক্রিয়া দেখে নির্ণয় করতে হবে যে বাক্যটি কোন কালে রয়েছে খ নম্বর পাখিরা বাসায় ফিরছে এখানে ক্রিয়া কোনটি ফিরছে তো এখানে কি বোঝা যাচ্ছে যে পাখিরা এখন বাসায় ফিরছে কাজটি এখন ঘটছে বর্তমানে ঘটছে তাহলে এটা হবে বর্তমানকাল এরপরে খ নম্বর আমি বইটি পড়েছিলাম এখানে ক্রিয়া হচ্ছে পড়েছিলাম মানে আমি বইটি আগে পড়েছিলাম তাহলে এই ক্রিয়া দেখে বোঝা যাচ্ছে যে এটি অতীতকাল গ নম্বর আমরা বেড়াতে যাব এখানে ক্রিয়া হচ্ছে যাব তা আমরা যাব বেড়াতে এখনো যাইনি পরে যাব তার মানে এটা ভবিষ্যৎকাল খ নম্বর গরু ঘাস খায় এটা হবে বর্তমানকাল এরপরে তিন নম্বর সঠিক ক্রিয়াপদটি বেছে নাও এখানে ব্র্যাকেটের মধ্যে দুটো করে ক্রিয়াপদ দেওয়া রয়েছে যেটি সঠিক হবে সেটা বেছে তোমাদের এই শূন্যস্থানে লিখতে হবে ক নম্বর গতকাল আমি স্কুলে যাব না গিয়েছিলাম যেহেতু এখানে গতকাল বলেছে তাহলে ক্রিয়া হবে গিয়েছিলাম খ নম্বর এখন সে বই ড্যাশ পড়েছিল না পড়ছে সঠিক উত্তর পড়ছে কারণ যেহেতু এখানে দেওয়া রয়েছে এখন তাহলে এখন কথার অর্থ বর্তমান বোঝাচ্ছে তাহলে সে অনুযায়ী ক্রিয়া হবে পড়ছে গ নম্বর মেঘ করেছে বৃষ্টি ড্যাশ আসবে না এসেছিল এখানে যেহেতু বাক্যে বলা হয়েছে যে মেঘ করেছে বৃষ্টি আসবে এখানে ক্রিয়া হবে আসবে বোঝা যাচ্ছে যে মেঘ করেছে তার মানে বৃষ্টি আসবে সঠিক ক্রিয়া হবে আসবে ঘ নম্বর আগামীকাল নৈনিতাল থেকে মামা আসবেন না এসেছিলেন যেহেতু এখানে দেওয়া রয়েছে আগামীকাল তাহলে সেই অনুযায়ী এটা বর্তমানকাল বোঝাচ্ছে তাহলে ক্রিয়া হবে আসবেন তাহলে আজকের ক্লাসে আমরা ক্রিয়ার কাল থেকে যে প্রশ্ন উত্তরগুলো করলাম এগুলো কিন্তু তোমরা বাড়িতে খুব ভালোভাবে পড়বে আর মুখস্থ করবে এরপর আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি এগুলি কিন্তু পড়তে হবে তোমাদের আশিস স্বরেয়া তালব্য স্বয় রশ্মি দন্ত স আশিস অনুভূতি স্বরীয় দন্ত নয়রস্যু অনুভূতি ভয় দীর্ঘ তয়রস্যু অনুভূতি আর্দ্র স্বরেয়া দয় রফলা সরি স্বরেয়া দয় রেফ রফলা আর্দ্র মধুসূদন মধয়রস্যু মধুসূদন দন্তসয় দীর্ঘ দ দন্তনা মধুসূদন সমীচীন দন্ত স ময় দীর্ঘী সমীক চিন জয় দীর্ঘী দন্তনা চিন সমীচীন তো এগুলো তোমরা বাড়িতে কিন্তু অভ্যাস করবে থ্যাংক ইউ